So hey guys, hello friends, welcome back to our channel, welcome back to a new vlog. আজকে হলো ষষ্ঠী, তো দেখতে দেখতে কেমন পূজা হট করে চলে এলো না, এই আসছে আসছে ব্যাপারটাই ভালো লাগে। এই যে হট করে কখন শেষ হয়ে যাবে বুঝতেও পারবো না, তো আমাদের এই কদিন অনেক মজা করতে হবে, অনেক খাওয়া দাওয়া করতে হবে, সর পুজো খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। তো এখন আমরা যাচ্ছি, ঠিক জানি না কোথায় যাচ্ছি, তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো আজই আমরা কোথায় যাচ্ছি সেই আগের ভিডিওর মতোই জানি না, ঠিক আছে, আমরা একটু সাসপেন্স ক্রিয়েট করতে চাই কিন্তু হয় না, কারণ থাম্বনেইলে না ঠিক করতে পারি না কোথায় যাব, বেরিয়ে হট করে মনে হয় না আজকে এখানে যাওয়া যাবে বলে তারপর ওখানে চলে যাই। সো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাওয়া হচ্ছে, চলো যাওয়া যাক। তো আমরা হচ্ছে মেনলি নেমেছিলাম হচ্ছে তারাতলায়, বাট তারাতলা থেকে আমাদের প্ল্যান হয়েছিল যে গড়িয়া যাব, বাট গড়িয়াতে যাওয়ার কথা নিয়ে যা একটা জিনিস উঠলো, মানে অবস্থা গেছি আমরা বলছে বলছে এখান থেকে মানে তারাতলা থেকে গড়িয়াহাট পার হেড 100 টাকা করে অটো ভাড়া, হেঁটে যাবো গাইস, তবু অটো করে কোনো দিন যাবো না। আরে 100 টাকা অটো ভাড়া, এটা মানে মানা যায় একটা পার হেড 100 টাকা? হ্যাঁ, এখন লিড 200 টাকা দিয়ে উবেরে যাবো কেন, অটো করে যাবো। তাই এখন আমরা আপাতত সুরজী সঙ্গর দিকে এগোচ্ছি, তো ওখানে গিয়ে ঠাকুরটা দেখবো, কারণ আবার তারা তারপর ওখান থেকে সুরজী থেকে টালিগঞ্জের দিকে যাব, তো ওখান থেকে হেঁটেই যাবো, আর অটো ধরছি না, যদি বাস আসে তাহলে উঠবো। তো এখন আমরা সুরজি সঙ্গর দিকে যাচ্ছি, তো তরুণ বাবু চলো। মানে সুরজি সঙ্গ হচ্ছে আলাদাই একটা ক্রেজ আছে, তো দেখতে পাচ্ছ সকালবেলা এখন এখনই লাইন দেওয়া শুরু হয়ে গেছে, তো লাইন কোথা থেকে দিতে হবে, কোথা থেকে ওদিক থেকে ঘুরে এসে তারপর এদিকে, তারা মানে এই গ্যাপতে ঢুকে যাবি না না চল ওদিক দিয়ে, তারপর তো ঘুরবো ভাই, মানে মারাত্মক এইখান থেকে ঘুরে ওদিকটায়। দেখতে পাচ্ছি এখন হচ্ছে বাজে হচ্ছে সবে 1:30, তো এখন দিয়ে একটা আলাদাই ক্রেজ হয়ে গেছে সুরজির, সকালবেলা থেকেই ভিড়, মানে সন্ধ্যেবেলা আশা করো মানে কীরকম একটা হিউজ পরিমাণ ভিড় হবে। Thank you.
খিদে পেয়েছে, না খেলে হবে না। তো যাই গিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আগে, তারপরে আবার শুরু করবো ঠাকুরের প্যান্ডেল হপিং। অনেকক্ষণ ধরে হাঁটছি, কোনো যেই রেস্টুরেন্টে যাচ্ছি সেখানেই অনেক লাইন, অনেক ভিড়। তো আমরা শেষমেশ একটা রেস্টুরেন্টে খোঁজ পেয়েছি, সেটা হলো তো দেখলাম যে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো ভালো কম্বো রয়েছে। তো ভেতরে আমরা নাম লিখে এসেছি, তো বেশি ভিড় নেই, আমাদের এখানে ডাকবে। তো চলো যাওয়া যাক, দেখি খাবারগুলো কেমন। তো চলো তোমাদের দেখাই যে ওখানে, মানে বাইরের একটা আউটলুকটা দেখাই রেস্টুরেন্টের। সো এই হচ্ছে 99 রেস্টুরেন্ট। তো আমরা এখন ওয়েট করব, তারপর ভেতরে গিয়ে তোমাদের দেখাবো যে কী কী আইটেম আছে। তো এখানে কার্ডও দিয়েছে, যেটা এইখানেও লেখা আছে, খোল ধর ওই দেখ, তুই এখানে দাঁড়া অ্যাড দেখ একটু। বিরিয়ানিটার মোটামুটি অতটা ভালো না, বাট তোমাদের দেখাবো আমি কোয়ান্টিটিটা কীরকম। তো দেখছো কোয়ান্টিটিটা মোটামুটি ভালো, কিন্তু ওই যে কোয়ালিটি যেরকম আমরা বিরিয়ানি খেয়ে থাকি ওরকম বিরিয়ানি না, তাই জন্য মানে মোটামুটি অতটা ভালো না। চিলি চিকেনটা বেশ ভালো দেখতে, চিলি চিকেন ফ্রাইড রাইসটা ভালো, বাট বিরিয়ানিটা অত ভালো না। ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে, বাট এই 99 রেস্টুরেন্টের আমি ভেবেছিলাম যে খাওয়ার কোয়ালিটিটা একটু ভালো হবে। বাট একটা কথা, পুজোর সময় অনেক যেহেতু রাজ থাকে না, ওই জন্য খাবার সবসময় ভালো হয় না। তো পুজোর সময় যাচ্ছে না করাটাই বেটার না? বিয়ে করছি না যাচ্ছি। বাট বাই দ্য ওয়ে, কোয়ান্টিটি বিরিয়ানি যেরকম কোয়ান্টিটি বা রাইসের যেরকম কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল, আর বসার ব্যবস্থাও অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে তোমাদের দেখিয়েছি খুবই ভালো ছিল মোটামুটি। তো এটা টোটাল মানে ভালোই, নর্মাল বলবো না, পুরো প্রপার একটা এই পুজোর সময় পারফেক্ট। কারণ পুজো যা ভিড়, তার মধ্যে থেকে যে আমরা পেয়েছি রেস্টুরেন্টে বসে খেতে, সেটা আমাদের কাছে অনেক। তো আমি বলবো না খারাপ কিছু, ভালোই। তো আমরা এবার আর কোথায় যাবো? ত্রিধারা। তো আমরা এখন যাচ্ছি যে ত্রিধারা, তো ওটা দেখে আর দেখবো যদি আশেপাশে কোনো ঠাকুর ফাকুর থাকে, তারপরে ওটা দেখে বাড়ি চলে যাবো। কারণ কারণ আমাকে আমার মা বাবাকে নিয়ে একটু বেরোতে হবে, মানে ওদেরও তো ঠাকুরটা দেখতে ইচ্ছা করে, তো আমি না গেলে ওরা কেউ বেরোবে না। তো ওই জন্য আমাকে 7:30টার মধ্যে ঘরে ফিরতে হবে, তারপর আবার মা বাবার সাথে বেরোবে। ওটা ব্লগ হবে না, ব্লগটা এত না, ব্ল্যাক করছি। সো ব্লগটা এত অবধি না, কারণ আমরা এখন যাবো ঠাকুর দেখতে। তো ওখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ব্লগ করতে পারবো না, কারণ প্রচুর নয়েজ আছে। আগের দিনের এন্ডটা ওরকম করেছিলাম, এ প্যাঁ 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 পুঁ প্যাঁ পুঁ প্যাঁ, এরকম করে ভর্তি হয়ে থাকে। আর নয়েজটা বহুত আসে রাস্তায়, ব্লগ হচ্ছে ব্লগ। আরে কেনা কে চাতে হো রাস্তায় ব্লগ করলে। সো চলো আমরা এখন ত্রিধারার দিকে যাই। এই দেখো তোমাদের লাইনটা দেখাচ্ছি।
কি ভাবছো যে আমরা এখন ত্রিধারা থেকে বাড়িতে কেন চলে এলাম? তো ত্রিধারা থেকে বেরিয়ে এত ভিড় ছিল, ওখানে ভিডিওটা এন্ড করতে পারিনি, তারপরে শুরু হলো বৃষ্টি। এটার কারণে ভিডিওটা, পূজা তো বলেই ছিল বৃষ্টি হবে, তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা তাই ভিডিওটা এন্ড করতে পারিনি। তাই এখন বাজে হচ্ছে 8:30, আমরা বাড়ি এসে গেছি। তো বলেছিলাম মা বাবার সাথে বেরোবো, তো সেটা আর হচ্ছে না, বৃষ্টি এসে গেছে, তখন ভিডিওটা এন্ড করা পেলো। আবার তো কাল একটা নতুন ব্লগ আসছে, তো দেখা যাক কাল কোথায় যাই। তো আজকের ব্লগটা এত লোকটি, ভিডিওটা ভালো লাগে ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য ব্লগিফাই বাঙালি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই টাটা।